আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই ভিডিওতে যে প্রজেক্টটা শেয়ার করব ক্লেইটন নামের একটা প্রজেক্ট। অলরেডি দেখেন টন কমিউনিটি এই প্রজেক্টকে কিন্তু সাপোর্ট দিচ্ছে, শুধুমাত্র টন কমিউনিটি না, নোট কয়েন, ওকেএক্স বলেন বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের সাথে পার্টনারশিপে রয়েছে। এই দেখেন আপনি যদি এই যে টন কমিউনিটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসেন, এই যে দেখেন 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের অরিজিনাল মানে টন কমিউনিটির কিন্তু টেলিগ্রামের চ্যানেলে কিন্তু এই ক্লেইটন প্রজেক্টটা তারা শেয়ার করছে। তো এখন ভাই টন যেখানে সাপোর্ট করতেছে তার মানে সে প্রজেক্ট থেকে ভালো একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অলরেডি এই প্রজেক্টে কিন্তু অনেক আগেকার, এই যে দেখেন ক্লেইটন প্রজেক্টের মানে টেলিগ্রামের চ্যানেলের সাবস্ক্রাইবার দেখেন প্রায় 6 মিলিয়নের কাছাকাছি চলে গিয়েছে এবং তাদের কিন্তু 17 মিলিয়ন ইউজার অলরেডি এখানে কাজ করতেছে। এবং এই ক্লেইটন মাইনিং প্রজেক্টের এটা কিন্তু লিস্টিং হবে নভেম্বরের দিকে, ঠিক আছে? তো যাই হোক এইখানে আপনি কিভাবে, সরি, অক্টোবরের দিকে এটা কিন্তু লিস্টিং হবে। তো যাই হোক কীভাবে এখানে মাইনিং করে আপনি বেশি বেশি পয়েন্ট আর্নিং করবেন, যেহেতু আরও সময় রয়েছে 1 মাস, তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। সো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন তো গাইজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, প্রথমত আমি আপনাদেরকে দেখাই, দেখেন ক্লেইটন গেম এই মাইনিং প্রজেক্টে দেখেন প্রায় কিন্তু 7 মিলিয়ন বা হচ্ছে যে 17 মিলিয়ন টোটালি ইউজার রয়েছে। আচ্ছা, জয়েন করার আগে আরও একটা বিষয় দেখাই, টেলিগ্রামের অ্যাপ সেন্টারের মধ্যে হাই র্যাঙ্কিড, এই যে দেখেন হাইয়েস্ট র্যাঙ্কিড ওয়েব 3 অ্যাপসের মধ্যে নোট কয়েন রয়েছে, ব্লাম রয়েছে এবং সিওলের ওপর যদি আমরা ক্লিক করে দিই, এই যে দেখেন সকল প্রজেক্ট এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন মেজরের পরেই কিন্তু এই ক্লেইটন মাইনিং প্রজেক্ট বা ক্লেইটন গেমসটা কিন্তু রয়েছে, তার মানে ভালো একটা প্রজেক্ট কিন্তু এটা হতে চলেছে। তো কীভাবে জয়েন করবেন এখন সেটা চলুন আপনাদেরকে দেখাই দিই। সো জয়েন করার জন্য আপনাদেরকে প্রথমেই কী করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিতে হবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিলে এই ক্লেইটন টেলিগ্রাম বটের লিঙ্ক পেয়ে যাবেন। সো এখানে ক্লিক করে দিলে আপনাদেরকে ক্লেইটন এই টেলিগ্রাম বটে নিয়ে আসা হবে। এখান থেকে দেখেন প্রায় কিন্তু অনেকগুলো লোক এখানে কিন্তু মান্থলি ইউজার, দেখেন প্রায় প্রতি মাসে 7 মিলিয়নের মতো লোক কিন্তু এখানে জয়েন করতেছে, প্রায় 17 মিলিয়ন লোক কিন্তু এই ক্লেইটন গেমসে কাজ করতেছে। তো এটা কিন্তু খুব শীঘ্রই অক্টোবরের মধ্যে লিস্টিংও হবে। তো যাই হোক কীভাবে জয়েন করবেন, এই যে নিচের স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন জয়েন করার জন্য। তো এরপর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। এখন এই যে এই প্লে গেম অপশন বা এই যে এই গেম অপশন যে কোনো একটাতে ক্লিক করে দিলেই হবে। সো ক্লিক করে দিলে এই যে ক্লেইটন গেম বা এই টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট আপনাদের সামনে ওপেন হবে। তো এখন এখানে কিভাবে মাইনিং করতে হবে, জাস্ট সিম্পল কাজ, ওই যে অন্যান্য মাইনিং প্রজেক্টগুলোর মতোই এই যে স্টার্ট ফার্মিং যে লেখাটি রয়েছে এইটার ওপর ক্লিক করে আপনি এই ফার্মিংটা স্টার্ট করে দিবেন। এই যে দেখেন এখানে কিন্তু আপনার মাইনিং হচ্ছে অ্যান্ড এইখান থেকে দেখেন কিছুক্ষণ পর পর এটা এসে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন, ঠিক আছে? এই স্টার্ট ক্লেম অপশনে ক্লিক করে, অর্থাৎ এই যে ফার্মিংটা স্টার্ট করে দিলে এখান থেকে কিছুক্ষণ পর এটা যখন ফুল হয়ে যাবে, ফুল হয়ে যাওয়ার পর এখানে 10 মিনিট বা কিছুক্ষণ পর এসে দেখবেন এটা ফুল হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন। সো এটা অবশ্যই ক্লেম করে আবারও স্টার্ট ফার্মিং অপশনে ক্লিক করে আবারও স্টার্ট করে নেবেন। ওকে, সো এরপরও আপনি যদি এখান থেকে লক্ষ্য করেন, এই যে দেখেন তাদের কিন্তু একটা গেম রয়েছে, যেই গেমসটা খেলে এখান থেকে কিন্তু সিএল কয়েন আর্নিং করতে হবে। আর এখান থেকে ফার্মিং করে যে পয়েন্টগুলো আর্নিং করবেন বা কয়েনগুলো আর্নিং করবেন সেটা কিন্তু আপনার এই যে এইখানে গিয়ে জমা হবে। তো এই যে 120টা সিএল কয়েন আমার রেফার লিঙ্ক থেকে জয়েন করলে আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো এরপর এখান থেকে দেখতে পারবেন আপনার হচ্ছে যে ওয়ালেট কানেক্ট করার অপশন। তো আমি এই যে ওয়ালেট কানেক্ট করার অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি কানেক্ট ওয়ালেট ওয়ালেট কানেক্ট করলে 600টা সিএল কয়েন পাবেন। সো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলাম। এখান থেকে টোন কিপার ওয়ালেটটা আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন। ওকে, সো এখন এখান থেকে আমি যদি আরও একটা বিষয় দেখাই, ওকেএক্স ক্লেইটন মেজর আপডেট, দেখেন এখান থেকে মেজর পর্যন্ত কিন্তু মেজর মানে মাইনিং প্রজেক্ট কিন্তু এই যে এই প্রজেক্টটাকে কিন্তু সাপোর্ট করতেছে, তার মানে ক্লেইটন মাইনিং প্রজেক্ট কিন্তু ভালো প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। টন সাপোর্টেড প্রজেক্ট, নোট কয়েন সাপোর্টেড প্রজেক্ট। তো যাই হোক বেশি বেশি সিএল পয়েন্ট কীভাবে আর্নিং করবেন সেটা দেখাচ্ছি। এই যে এখান থেকে একটা গেমস দেখতে পারতেছেন, মানে হচ্ছে যে এই যে প্লে গেম অপশনে ক্লিক করে একটা সিম্পল গেমস কীভাবে খেলবেন দেখাচ্ছি, যে আরও গেমস রয়েছে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে প্লে অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড লোডিং হবে। এরপর দেখেন এখান থেকে কিছু সংখ্যা আপনাকে তারা দিবে, ঠিক আছে? তো এইখান থেকে দেখেন বিভিন্ন সংখ্যা আপনাদেরকে দিবে। তো এই সংখ্যার সাথে সংখ্যা কিন্তু আপনাকে মিলাইতে হবে এই ঘরের মধ্যে থেকে। তো আমি দেখেন সংখ্যার সাথে সংখ্যা মিলিয়ে এখান থেকে গেমসটা খেলতেছি। এই যে দেখেন এখান থেকে কিন্তু এই যে দেখেন 2 এর সাথে 2 মিলাইতে হবে, তাহলে কিন্তু 4 হয়ে যাবে। এবং 4 এর সাথে 4 যদি আমরা মিলাই দেই, এই যে দেখেন আবারও কিন্তু আরেকটা সংখ্যা চলে আসলো, ঠিক আছে? এইভাবে 4 এর সাথে 4 যদি মিলাই দেই তারপর কী হবে, 5 হয়ে যাবে। এই 4 4 মিলাই দিলে এটা কিন্তু 5 হয়ে যাবে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনাকে মিলাই মিলাই গেমসটা খেলতে হবে, ঠিক আছে? তো দেখেন 8 হয়ে গেল। এবং এখান থেকে 2 এর সাথে 2 মিলাই দিলে দেখেন এখান থেকে এইভাবে 2 এর সাথে 2 মিলাই দিলে 4 হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে কিন্তু গেমসটা মিলাই মিলাই আপনাকে খেলতে হবে। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এইভাবে গেমসটা খেলবেন। তো আমি এই যে দেখেন গেমসটা খেলতেছি, এইভাবে কিন্তু আপনাকে মিলাইতে হবে এইগুলো আর কি। তো আমি এগুলো মিলাচ্ছি।
তো এই যে দেখেন আপনারা এভাবে মিলায় নেবেন। সো এই যে দেখেন এইভাবে গেমসটা খেলতে হবে আপনাকে। তো এই যে দেখেন এইভাবে গেমসটা খেলে খেলে মানে আটের সাথে আট মিলাইতে হবে, দুইয়ের সাথে দুই মিলাতে হবে, চারের সাথে চার মিলাতে হবে, এভাবে সংখ্যার সাথে সংখ্যা মিলিয়ে মিলিয়ে এখান থেকে কিন্তু আপনাকে কয়েন আর্নিং করতে হবে। সো এখান থেকে দেখেন সংখ্যার সাথে সংখ্যা মিলাবেন, এই যে দুইয়ের সাথে আমি দুই মিলিয়ে দিলাম, এই যে দেখেন দুইয়ের সাথে আমি দুই মিলিয়ে দিলাম, চার হয়ে গেল, এবং চারের সাথে আমরা চার মিলিয়ে দেবো, তাহলে কি হবে আট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আট হয়ে গেল, ঠিক আছে, এবং আট হয়ে গেল এবং এটা কিন্তু বত্রিশ হয়ে গেল। আমি যদি আবারও এখান থেকে দেখেন আটের সাথে আট মিলাই দেয় তাহলে কিন্তু এখান থেকে ষোলো হয়ে যাবে, অর্থাৎ আটচল্লিশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে দেখেন এখান থেকে ষোলো হয়ে গেল, আবারও ষোলোর সাথে একটা ষোলো সংখ্যা মিলাতে হবে, এর জন্য আবারও ষোলো সংখ্যা তৈরি করতে হবে। এখানে কিছু সংখ্যা দেবে মানে কিছু সময় দেবে, সময়ের মধ্যে গেমসটা আপনারা কিন্তু খেলে নেবেন। এরপরও এখান থেকে বেশি বেশি কিন্তু আপনি হচ্ছে যে সিএল কয়েনটা আর্নিং করতে পারবেন। এর জন্য আপনারা যদি নিচের দিকে ক্লিক করে দেন, এই যে দেখেন রিওয়ার্ড নামের একটা অপশন রয়েছে, রিওয়ার্ড অপশন আপনারা ক্লিক করে দিবেন। অ্যান্ড এইখান থেকে দেখেন টাস্ক অপশন দেখতে পারবেন, তাদের টাস্ক রয়েছে এবং বিভিন্ন অফার এখানে কিন্তু তারা দিয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে দেখেন সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল, এই যে ক্লেটনের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে ফাইভ বিলিয়নের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তো এখানে অবশ্যই জয়েন অপশনে ক্লিক করে জয়েন করে দিবেন। অ্যান্ড জয়েন করে দিলে কি হবে, এই যে দেখেন তাদের টাস্কগুলো ফিল আপ হয়ে যাবে। এইভাবে একের পর এক প্রত্যেকটি টাস্ক স্টার্ট বাটনে ক্লিক করে আপনারা ফিল আপ করে নেবেন। এই যে দেখেন ক্লেটনের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে দিবেন, এই যে তাদের টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন, ফলো করে ব্যাগে চলে আসবেন, তাহলে কিন্তু এই টাস্কগুলো ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এই টাস্কগুলো অবশ্যই আপনারা ফিল আপ করে নেবেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণের একটা কিন্তু মানে সিএল কয়েন পাবেন। এবং ডেলি টাস্ক রয়েছে এখানে, ডেলি কিন্তু টাস্ক রয়েছে, জাস্ট এই টাস্কগুলো ক্লেম করে নেবেন। আমি ক্লেম করে নিচ্ছি, দেখেন এই টাস্কগুলো ক্লেম করে নিলাম, ঠিক আছে। টাস্কগুলো ফিল আপ করবেন, তারপরে এই যে কমিউনিটি অপশনে যদি আমরা ক্লিক করে দেই, এখান থেকে দেখতে পারবেন আপনার এই যে দেখেন ইনভাইট ফ্রেন্ড নামের একটা অপশন। তো এখান থেকে দেখেন ফাইভ টিকেট ও কেক্সে কিন্তু একটা লটারি সিস্টেম চলতেছে, একটা করে যদি আপনি হচ্ছে যে রেফার করেন মানে তাহলে কিন্তু আপনি ফাইভ টিকেট আর্নিং করতে পারবেন ও কেক্সে, ঠিক আছে। তো এখান থেকে 10% পর্যন্ত বোনাস পাবেন ইনভাইট করলে, অর্থাৎ আপনি যাকে ইনভাইট করবেন তার কাছ থেকে আপনি 10% কিন্তু সিএল পয়েন্ট পাবেন। তো এখান থেকে ইনভাইট ফ্রেন্ড অপশনে ক্লিক করে দেবেন, অ্যান্ড ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আপনার লিঙ্কটা চলে আসবে, এই কপি অপশনে ক্লিক করে আপনার ইনভাইট বা রেফার লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে আপনি শেয়ার করে দিবেন, ঠিক আছে। প্রিমিয়াম কোনো ইউজারকে আনতে পারলে 25% বোনাস পাবেন। এরপর দেখেন এখান থেকে কিন্তু এই যে টিম অপশন, এখান থেকে আপনি এই যে দেখেন টিম দেখতে পারবেন, টপ টিমে কারা রয়েছে এগুলো এখান থেকে আপনি চেক করতে পারবেন, ঠিক আছে। এবং আপনিও এখান থেকে কিন্তু আপনার স্কোয়াড তৈরি করতে পারবেন। এখান থেকে যদি এই যে দেখেন ইউ ডোন্ট হ্যাভ এ টিম, আপনিও টিম তৈরি করে আপনার টিমে কিন্তু আপনার মানুষজনকে এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করে টিম ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনারা ক্রিয়েট করে নেবেন। এবং অল অপশনে যদি আমি আসি, অল অপশন থেকে কিন্তু আপনি বিভিন্ন অপশন দেখতে পারবেন। তো যাই হোক এখান থেকে এই টাস্কগুলো ফিল আপ করলে বেশি পরিমাণে কিন্তু এই যে এই সিএল পয়েন্ট আর্নিং করতে পারবেন। এবং এখানে দেখেন টিকিট আমরা আর্নিং করতেছি, তো কতগুলো পয়েন্ট আর্নিং করেছেন, কতগুলো টিকিট আর্নিং করেছেন, এই যে প্রোফাইল অপশনে যদি আপনারা ক্লিক করে দেন এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন ডেলি স্ট্রেক রিওয়ার্ড, এই যে এইগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, আপনি টোটালে কত আর্নিং করেছেন, এই সবগুলো কিন্তু এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এখন এইভাবে কিন্তু আপনাকে মাইনিং করে করে এবং এই যে কিছুক্ষণ পরপর, এই যে ছয় ঘন্টা পরপর এটা কিন্তু ক্লেম করার অপশন আসবে, এটা অবশ্যই ক্লেম করে ফার্মিংটা স্টার্ট করে দিবেন। এইভাবে কিন্তু আপনাকে জাস্ট মানে মাইনিং করে সিএল পয়েন্ট আর্নিং করতে হবে। এবং মানে অক্টোবরের দিকে এটা লিস্টিং হওয়ার একটা কথা রয়েছে, তো আশা করছি অক্টোবরের দিকে এটা লিস্টিং হবে, আপাতত আপনারা কাজ করতে থাকুন। এই ছিল ক্লেটন মাইনিং প্রজেক্ট নিয়ে সর্বশেষ আপডেট ভিডিও। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য।